এক বছর ধরে কাজ করছি জবাতে, বকুলপুরে কাজ করছি প্রায় 5 বছর ধরে, দুটো ধারাবাহিক যাচ্ছে দীপ্ততে। আজকে অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো ভালোই লাগছে, যদিও আমাদের ওই যে পার্শ্ব চরিত্র বা শ্রেষ্ঠ অভিনেত্রী বা অভিনেতা বা থাকে না যে ভালো ভাবি, ভালো বাবা মা, ভালো ভাই, এই ধরনের ক্যাটাগরিতে যদিও নেই, তারপরেও হচ্ছে আমার নাটকের কোয়ার্টিস্টরা পুরস্কার পেতে পারে, তারা মনোনীত হয়েছে, এটা আমার জন্য অনেক বড় বিষয়। এবং সেই সাথে সবার মানে উনার মানে সবার সাথেই একসাথে খুশি উদযাপন করবার জন্যে আসলে এই আয়োজন। এটা আসলে কে পুরস্কার পেলো কে পেলো না, এটার থেকেও বড় বিষয় হচ্ছে যে এটা একটা মিলন মেলার মতো, তো সেই মিলন মেলায় সবাই অংশগ্রহণ করা এবং সবার সাথে আনন্দ উদযাপন করা। মোটামুটি টুকটাক যাচ্ছে, যেহেতু আমার কাজই অভিনয় করা, তো ওরকম যদি ভালো কোনো স্ক্রিপ্ট, গল্প, ক্যারেক্টার যদি পাই তাহলে তো সব জায়গায় কাজ করতেই হবে, সব ক্যারেক্টারেই কাজ করতে হবে যদি ক্যারেক্টারটা আমার ভালো লাগে। তো করছি, দুরন্ততে কাজ করছি, অন্য অন্য চ্যানেলগুলোতেও কাজ করছি, সিঙ্গেল নাটকও করছি। হ্যাঁ, আমি সিনেমা করেছি সাতাও, কোনো ধর্ম বাংলা চলচ্চিত্র, সেটাতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এগুলো বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, নেপালে, রাশিয়া, ইতালি, জার্মানি, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে তো প্রিমিয়ার শোই হয়েছে, এটা সবাই আপনারা জানেন আসলে, সেখানে পুরস্কৃত হয়েছে, নেপালে পুরস্কৃত হয়েছে, কলকাতায় পুরস্কৃত হয়েছে এবং জার্মানিতে পুরস্কৃত হয়েছে। তো সব কিছু মিলায় এটা তো আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের চলচ্চিত্রের জন্যে, এবং সেই সাথে অবশ্যই আমার একটা গর্বের ব্যাপার যে আমি একটা চলচ্চিত্র করেছি, যে চলচ্চিত্রটি একেবারেই বিশ্বের দরবারে গিয়েছে এবং সেখানে প্রশংসিত হয়েছে, এটা অনেক বড় অর্জন, অনেক বড় পাওয়া, সৌভাগ্যের ব্যাপার। আর এটা নিয়ে তো গর্ববোধটা আছেই, সেই সাথে আমি চাইবো যে এই ধরনের গল্প যদি আমি আসলে আগামীতে পাই বা এই ধরনের সিনেমার সুযোগ যদি আমার হয় তাহলে অবশ্যই করব, কিন্তু এই মুহূর্তে ঠিক সিনেমাটা ওরকম ব্যাটে বলে আমার মিলছে না। হ্যাঁ, কয়েকটা সিনেমার গল্প নিয়ে কথা হয়েছে, কিন্তু হয় না যে সব কিছু ঠিকঠাক না থাকলে আসলে কাজটা করবার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ হয় না, তো ওরকম এখনও আমি পেয়ে উঠিনি আর কি। দেখেন, আমরা একসাথে কাজ করেছি, একই নাটকে কাজ করেছি, এর আগে তো কাজ করেছি, আমাদের সহকর্মী, সেই সহকর্মী যখন ছেড়ে চলে যায় তখন সেটা অবশ্যই খারাপ লাগার ব্যাপার, কিন্তু সেই চলে যাওয়াটা যদি একেবারে অপ্রত্যাশিত হয় সেটা কিন্তু আরও খারাপ লাগার ব্যাপার। তো সেক্ষেত্রে আসলে এই যে ওর মৃত্যু নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, হওয়াটাই খুব স্বাভাবিক। এখন আমি ওই বিষয়ে কিছু বলবো না, শুধু বলবো যে আমরা একসাথে কাজ করেছি, বিভিন্ন নাটকে কাজ করেছি, বকুলপুরে কাজ করেছি, একজন সহকর্মী চলে যাওয়ার মানে যে পরিমাণ কষ্ট এবং দুঃখের ব্যাপার, এবং সেই সাথে আসলে একটা শূন্যতা তৈরি হয়। কীরকম শূন্যতা থাকে না, যে আমার কলিগ, আমার খুব গুড অ্যাক্টর এবং গুড কোয়ার্টিস্ট, তাকে আসলে মিস করবার তো ব্যাপার থাকে, আর সেই সাথে ব্যাপার থাকে যে ঠিক ওর জায়গায় আমি হতে পারি, ওর জায়গায় আমার কেউ আপনজন হতে পারে, মানে ছেড়ে যাওয়াটা আসলে কারো কাম্য হতে পারে, তাই খারাপ লাগাটা থাকবেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।